আজকে এমন কিছু আমল নামার কথা বলবো যে আমলগুলো করলে ভাগ্য সুন্দর করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দেখুন, ভাগ্যে যা লেখা আছে, যতটুকু লেখা আছে, এই সমস্ত কিছু নির্ধারক একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ভাগ্যে বিশ্বাস করা, ভাগ্যের ভালো এবং মন্দ দুটোকেই বিশ্বাস করা, এবং সব কিছু যে আল্লাহর পক্ষ থেকেই ঘটে এটা মানা হচ্ছে পার্ট অফ ফেইথ, এটা হচ্ছে ইমানের একটা অংশ। যে ভাগ্যে বিশ্বাস করে না তার মাঝে ইমানের ত্রুটি যুবক ভাইয়ের আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না কুল্লু শাইইন খলাকনাহু বিকদর, ইন্না কুল্লু শাইইন খলাকনাহু বিকদর। আমি প্রতি জিনিসকে নির্ধারিতভাবে কি করেছি? সৃষ্টি করেছি। যখন যেটা হবার তখন সেটা হবে এবং সেটা ঘটাবে একজন, তিনি কে? দেখুন, আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন কয়েকভাবে। প্রথমটা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। কত হাজার বছর আগে? আরেকটি আছে, সেটা হচ্ছে ভাগ্য নির্ধারণ হয়েছে যখন সমস্ত মানব ছিল আদম আলাইহিসসালামের পৃষ্ঠদেশে থাকাকালে, যখন মানুষ ছিল তখন ভাগ্য নির্ধারণ করা হয়েছে। আরেকটা হচ্ছে মানুষ যখন মাতৃগর্ভে ছিল, এই মাতৃগর্ভে থাকার সময় মানুষের রিজিক কি হবে, মানুষের ভাগ্যে কি আছে লিখে দিয়েছে একজন, তিনি কে? আর 4 নম্বর ভাগটা হচ্ছে প্রতি বছরে একবার। তাহলে আমরা মোট কয়টা পেলাম? 4টা। প্রথমটা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আরেকটা হচ্ছে আদম আলাইহিসসালামের পৃষ্ঠদেশে থাকাকালে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন, 3 নম্বর হচ্ছে মাতৃগর্ভে থাকা অবস্থায়, 4 নম্বর হচ্ছে প্রতি বছরে। তো এটাকে আমরা অনেকে মনে করি শয়ে বরাতে, যে রাতটা আছে লাইলাতুল বরাত। দেখুন, যদিও এরপরে কিছু মতামত আছে যে ঠিক আছে এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, বাট সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেন যে রাতে, রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। বলেন সবাই, লাইলাতুল বরাত না লাইলাতুল কদর? লাইলাতুল কদর। কোরআনে এর দলিল আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। এটা হচ্ছে সেই রাত যেই রাত আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই যে সূরাটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, আমি কোরআনটা নাযিল করেছি একটি বরকতপূর্ণ রাতে। এই যে বরকতপূর্ণ রাত, এই বরকতপূর্ণ রাতটাই হচ্ছে লাইলাতুল বরাত অনেকে বলে, আর বেশিরভাগ মত অনুযায়ী রাতটা হচ্ছে লাইলাতুল কদর। তাহলে বোঝা গেল ভাগ্য নির্ধারণ হয় এটা কি বরাত নাকি কদর? কদর। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে আমরা পড়ছি আমিন। ভাগ্য পরিবর্তন অনেকগুলো আমল আছে। প্রথম আমলটা হচ্ছে সারা বছর ইমান এবং তাকওয়ার চর্চা করা। যার ইমান পুরো বছর ঠিকঠাক থাকবে, তাকওয়া ঠিকঠাক থাকবে, তার ভাগ্য সুন্দর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে 1 নম্বর হচ্ছে অবশ্যই ইমান এবং তাকওয়ার চর্চা করতে হবে। 2, যদি ভাগ্যকে সুন্দর করতে চান অবশ্যই আপনাকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তার রিজিকে আল্লাহ বরকত দান করেন, তার বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন এবং তাকে আল্লাহ তাআলা ভাগ্যে সুন্দর কিছু লিখে দেয়। সুবহানাল্লাহ, পড়বেন না সবাই? এই জন্য কোরআনে আসছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ তিনি ক্ষমাশীল। অতএব আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, ভাগ্য সুন্দর করতে চাইলে রেজা বিল কাদা, দ্যাট মিন্স ভাগ্যে যা আছে যতটুকু আছে যা পেয়েছে তাতেই খুশি হয়ে পড়বেন, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এতে করে কি ফায়দা হবে? লাইং শাকারতুম লাযীদান্না, যে তার ভাগ্যে যা আছে ততটুকু সে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার নিয়ামতকে আরো ডবল করে দেয়, আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই যা আছে ভাগ্যে এতেই পড়ব আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। 4 নম্বর, বেশি বেশি দান সাদকা কর। দান সাদকা করলে কি হয়? আল্লাহ তাআলা বিপদ দূর করে দেয়, বালাই থেকে মুক্তি দান করে, পাশাপাশি রিজিকে বরকত দান করে, সম্পদে বরকত দান করে, ভাগ্যে ভালো কিছু লেখা হয়। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে মোটিভেট করেছেন। অতএব আমরা যদি ভাগ্যে সুন্দর কিছু চাই আমরা বেশি বেশি দান করবো, রাজেছেন তো ইনশাআল্লাহ। 5 নম্বর, ভাগ্য পরিবর্তন করতে চাইলে দোয়া করতে হবে বেশি বেশি।
দোয়া। হাদিসে আসছে আত-তাকদীরুল্লা ইয়ারু ইল্লা দোয়া, ভাগ্য পরিবর্তন হয় না কখনো, যদি ভাগ্যকে পরিবর্তন করতে চায় একটাই মাধ্যম দোয়া। দোয়া দিয়ে বান্দা ভাগ্য পরিবর্তন করতে পারে সুবহানাল্লাহ পড়ার সময়। তাহলে এই দোয়া দিয়ে আমরা ভাগ্য পরিবর্তন করার ট্রাই করবো ইনশাআল্লাহ। ছয় নাম্বার শেষ আমল, এটা কেউ যদি ভাগ্যের পরিবর্তন চায়, রিজিকে বরকত চায়, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে হবে। হাদিসে আসছে যদি কেউ তার রিজিকে বরকত চায়, মান সাফাহু আইয়ুবু সাফা ফি রিজকিহি আও ইয়ানসা লাহু ফি আহলিহি ফালইয়াসিল রাহিমা, যদি কেউ তার রিজিকে বরকত চায় এবং সে চায় তার আয়ু বৃদ্ধি পাক, তার হায়াত বৃদ্ধি পাক, সে যদি আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখে, নানা মামা খালা খালু সবার সাথে, তার ভাগ্য পরিবর্তন করবে, তার হায়াতকে বাড়াই দেবে। সকলেই পড়ে সুবহানাল্লাহ।